অবশেষে ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেয়ে গেলাম, এটা হয়েছে সম্পূর্ণ আপনাদের ভালোবাসার জন্য। তো কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। এখন যাচ্ছি কুরিয়ার সার্ভিসে প্লে বাটন আনার জন্য। আপনারা এত পরিমাণে ভালোবাসা দিয়েছেন, মাত্র 8 মাসেই আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তাই ইউটিউব আমাকে একটি সিলভার প্লে বাটন পাঠিয়ে দিয়েছে, সেটা আনার জন্য আমরা এখন কুরিয়ার সার্ভিসে যাচ্ছি। সত্যি বলতে আমার অনেক আনন্দ লাগছিল, কারণ এই প্রথম আমি ইউটিউব থেকে সিলভার প্লে বাটন পেতে চলেছি। তো আমরা প্রায় কুরিয়ার সার্ভিসের কাছাকাছি চলে আসছি, এখন আমরা এখান থেকে রিক্সা থেকে নেমে রিক্সা ভাড়া দিয়ে কুরিয়ার সার্ভিসের ভিতরে যাব। তো এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের ভেতরের অংশ, বৃষ্টি হওয়ার জন্য সামনে পানি জমে আছে কিছুটা। এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের ভেতরের অংশ। তো এখানে এসে ভাইকে বললাম, ভাই আমার ইউটিউব থেকে একটি প্লে বাটন এসেছে। তো ভাই বললো, আপনার নাম কি? আমি নাম বলার পরে তারা আমাকে আমার প্লে বাটনটি দিল, সে সাথে একটি ছোটো ফর্ম দিল। এখানে আমি সাইন করে এবং তারিখ লিখে তাদেরকে দিয়ে দিলাম। আর এটা শুধু সম্ভব হয়েছে শুধুই আপনাদের জন্য। আপনারা যদি আমাকে এত পরিমাণে ভালোবাসা না দিতেন, এত বেশি বেশি সাবস্ক্রাইব না করতেন, তাহলে কখনো আমার 1 লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না, আর কখনো আমি এই প্লে বাটনটি পেতাম না। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ, এভাবেই সবসময় সাপোর্ট করে যাবেন। আর যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা সবসময় ভালো ভালো এবং নতুন কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের কাছে। তো এখান থেকে সকল প্রসেস কমপ্লিট করার পর ভাইকে বললাম, ভাই এখন কি আমি আসতে পারি? ভাই বললো, হ্যাঁ আপনি এখন যেতে পারেন। তো প্লে বাটন নিয়ে বেরিয়ে পড়লাম, বেরোয়ে রিক্সা খুঁজছিলাম, রিক্সা পাচ্ছিলাম না, তাই একটু সামনে হেঁটে রিক্সা নিয়ে বাসার দিক রওনা দিলাম। আর এই প্লে বাটনটি আনবক্স করে অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তাই এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পেতে। আজকের ভিডিও এই পর্যন্তই, ভালো থাকবেন সকলেই, দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।